আমরা অনেক সময় যে কাজটি করে থাকি সেটি হলো আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি, দেখা গেল সেখান থেকে আমাদের একটি বা দুইটি পেজে আমরা কিন্তু আর্নিং করতে পারি বা আমাদের এই পেজগুলো কিন্তু বড় করতে পারি। এক্ষেত্রে আপনি যদি চান আপনার ফেসবুক যে পেজগুলো বেশি ক্রিয়েট করা আছে আপনি কিন্তু খুব সহজেই সেগুলো ডিলিট করতে পারেন, এবং ডিলিট করে দিয়ে আপনার যে দুইটি পেজ থেকে ইনকাম হচ্ছে বা একটি পেজ থেকে ইনকাম হচ্ছে সেই পেজগুলোতে আপনি কন্টিনিউ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে 2024 সালে আপনার অতিরিক্ত যে ফেসবুক পেজগুলো আছে বা আপনার অব্যবহৃত ফেসবুক পেজগুলো আছে সেগুলো কিভাবে সঠিক নিয়মে আপনারা ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে বেশি যদি পেজ থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রোফাইলের উপর ব্যাড ইফেক্ট পড়তে পারে, তাই অবশ্যই আপনাদেরকে অপ্রয়োজনীয় যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিন থেকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটি দেখাবো। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি অন করে খুব সহজে এই কাজটি করে নিতে পারেন। আমি আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখাবো, কেননা ল্যাপটপের স্ক্রিনটি বড় এবং সেখানে আপনাদেরকে দেখাতে এবং বুঝাতে সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যেভাবে এখন আমার ফেসবুক আইডিটির মধ্যে ল্যাপটপের মধ্যে লগ ইন করেছি, ঠিক আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে প্রফেশনাল মোডটি অন করে ফেসবুক আইডিটি লগ ইন করবেন, তাহলে কিন্তু এইভাবে সম্পূর্ণ ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন। এই ইন্টারফেসে আসার পর আপনারা একদম ডান পাশে উপরের দিকে দেখবেন আপনার প্রোফাইলের যে পিকচারটি আছে এই পিকচারটি আসবে, অথবা থ্রি লাইন অপশন আসতে পারে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার যে পেজটি ডিলিট করার প্রয়োজন সেই পেজটি আগে সুইচ করে নেবেন। আমি এখান থেকে এই পেজটি ডিলিট করব, তার জন্য আমি এই পেজটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, আমার এই পেজটি কিন্তু এখান থেকে সুইচ হচ্ছে। আমার এই পেজটি সুইচ হয়ে যাওয়ার পর আবারও আমাদেরকে এই ডান পাশে এই থ্রি লাইন এই অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এই থ্রি লাইন এই অপশনের উপর ক্লিক করার পর আমরা এদিকে নিচের দিকে এসে একটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাবো। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে সেটিংস নামে আরও একটি অপশন দেখতে পাবেন। এই সেটিংসে আপনাদেরকে আবারও ক্লিক করে দিতে হবে। আমি এখানে সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এই ইন্টারফেসে আসার পর আপনাদেরকে ক্লিক করতে হবে প্রাইভেসি নামে এই অপশনটিতে। এই প্রাইভেসি অপশনের মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখান থেকে প্রাইভেসি নামে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এবং বাম পাশে দেখতে পাবেন ফেসবুক পেজ ইনফরমেশন নামে একটি অপশন আছে। এই ফেসবুক পেজ ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এবং আসার পর এখান থেকে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন নামে একটি অপশন আছে। এই ডিঅ্যাক্টিভ এবং ডিলিটেশন এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউ নামে যে বাটনটি আছে এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর যে বিষয়টি আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে নতুন আরও একটি অপশন আসবে। এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজ আছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ দিস ইজ পার্মানেন্ট। আপনি এখান থেকে পার্মানেন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখুন এই ব্লু টিক মার্ক কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখান থেকে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আরও একটি বিস্তারিত বিষয় দেখাচ্ছে, পার্মানেন্টলি ডিলিট পেজ। এবং এখান থেকে আপনি চাইলে আপনার পেজের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা ট্রান্সফার টু ইয়োর ইনফরমেশন, আপনি আপনার ইনফরমেশনগুলো অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারেন। এই বিষয়গুলো আছে, আপনি যদি চাইলে এখান থেকে এই বিষয়গুলো করে নিতে পারেন। আর যদি না চান, জাস্ট এখানে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ এই বাটনের উপর ক্লিক করে দিবেন। এই বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক প্রোফাইলের যে লগ ইন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটিকে এখানে দিতে হবে। এই পাসওয়ার্ডটি এখানে দিলেই তবে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে আবারও এখানে আসছি। আসার পর এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ড দিলেই কিন্তু আমার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে পাসওয়ার্ড লিখলাম, লেখার পর কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করছি। কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে আবারও
কনফার্ম করার অপশন আমাকে দিচ্ছে আপনি কি পেজ ডিলিট করবেন কিনা। তো আমি এখান থেকে অবশ্যই ডিলিট করব, তার জন্য কন্টিনিউ এই অপশনটিতে আমি এখান থেকে ক্লিক করে দিব। কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন একটু লোড নিবে, লোড নেওয়ার পর আমাদের ফেসবুক পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন এখান থেকে আমাদের ফেসবুক পেজটি কিন্তু ডিলিট অলরেডি হয়ে গেল। এবং আমাদের যে ফেসবুক প্রোফাইলের মেন ইন্টারফেসটি আছে, আমাদের ফেসবুক প্রোফাইলের যে মেন ইন্টারফেসটি আছে সেই মেন ইন্টারফেসের মধ্যে কিন্তু রিডিরেক্ট করে আবারও নিয়ে আসলো। এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করে দিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।